ওরা ভেবেছিল একবার বেঁচে গেছে বলে ওই শুভ শক্তির অংশ বারবার আমার হাত থেকে রক্ষা পেয়ে যাবে। এত সহজে তো আমি হাল ছাড়ব না। আমি যে দেবী মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ না ওই দেব শিশুকে ধ্বংস করতে পারছি ততক্ষণ আমি শান্তি পাবো না, কিছুতেই পাবো না। ওদেরকে বোঝাতে হবে তো এই পৃথিবীতে শয়তানের সাম্রাজ্য করতে হবে তো। যা, এবার তুই তোর সন্তানকে নিয়ে ওই বাড়িতে ফিরে যাবি। এই অসুরের অংশ আমার দূত হয়ে তোর সাথে থাকবে শুভ শক্তিকে বিনাশ করার জন্য। শুভ শক্তি কে? শুভ শক্তি তো জন্ম নিয়েছে রে পঞ্চমীর কোলে। ওই শুভ শক্তি স্বয়ং ঈশ্বরের অংশ, ওর মধ্যে দিয়ে ঈশ্বর জগতে মঙ্গল ঘটাতে চাইছে। ভাবছেন এই সমাজে যত দুঃখ সব কিছুর বিনাশ করবে ওই শুভ শক্তি। আমি ওকে শেষ করতে পারিনি, তবে আমি ওকে শেষ করব। তার জন্য সবার আগে তোকে ওই বাড়িতে গিয়ে প্রমাণ করতে হবে যে তুই আসল পঞ্চমী। কিরে, পারবি তো? বল, পারবি তো? আমার মনে অনেক জানা আছে, সেসব মেটাতে হবে তো। আমাকে যেতেই হবে ও বাড়িতে, নিজেকে পঞ্চমী হিসেবে প্রমাণ করতেই হবে। মহা আগমন পঞ্চমী 13-16 জুন রাত 8:30 স্টার জলসায়।